এমপিও ভুক্তির খবর শুনে গত বুধবার থেকে পঞ্চগড়ের বোদায় নতুনহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভবন নির্মাণ শুরু করে কর্তৃপক্ষ। রাতারাতি ইট গেঁথে ভবনের ভিত্তি নির্মাণ দাঁড় করা হয়, টানিয়ে দেয়া হয় কলেজের নাম সম্বলিত সাইনবোর্ড। কলেজটির প্রতিষ্ঠাতা দেলদার রহমান বিএম কলেজ অধ্যক্ষ পরিষদের সাধারণ সম্পাদক, তার স্ত্রী শামিমা নাজনীন কলেজটির অধ্যক্ষ। স্থানীয়দের অভিযোগ, দুর্নীতির মাধ্যমে এমপিও ভুক্তি হয়েছে নাম সর্বস্ব এই প্রতিষ্ঠানটির। যে কলেজে শুধু জমি আছে কিন্তু কোনো ঘর নাই, কোনো ছাত্রছাত্রী নাই, মাঠে শুধু গরু ছাগল ছাড়া অন্য কিছুকে খুঁজে পাওয়া যায় না এবং কোনো ক্লাসরুম নেই, সেই প্রতিষ্ঠানটি কিভাবে এমপিও ভুক্ত হলো? পঞ্চগড়ে আমরা আর অনেক প্রতিষ্ঠান দেখব যেগুলার কোনো অস্তিত্ব নেই, অবকাঠামো নেই, স্টুডেন্ট সংখ্যা নেই, তারপরে তারা এমপিও তালায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি দেলদার রহমান। দীর্ঘ ১৬ বছর যাবত এমপিও ভুক্তি না হওয়াতে শিক্ষক কর্মচারীগুলো মানবতার জীবন যাপন করে, এই দৃষ্টিকোণে ছাত্রছাত্রী পড়ার কিছুটা ব্যাঘাত ঘটে। পঞ্চগড়ে এমপিও ভুক্ত হওয়া কয়েকটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ওঠায় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। এই এমপিও ভুক্তির তালিকা প্রাপ্ত স্কুল সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন অভিযোগ দিয়েছে, আমরা জেলা শিক্ষা অফিস পঞ্চগড় থেকে এই অভিযোগগুলো খতিয়ে দেখছি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সরজমিনে পরিদর্শন করার চেষ্টা করছি।